বিগিনার হিসাবে আমি অ্যামাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করতে চাই বা অ্যামাজনে বিজনেস স্টার্ট করতে চাই, আমার ইনভেস্টমেন্ট কত লাগবে? এই একটা কমন কোশ্চেন আপনারা যারা বিগিনার রয়েছেন, অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার নিজের ক্যারিয়ার করতে চান অ্যামাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার অ্যামাজন ইউএস এর স্টোরের জন্য কত টাকার প্রোডাক্ট আমি কিনে বিজনেসটা শুরু করেছি, বা অ্যাকচুয়ালি অ্যাজ এ বিগিনার কত টাকা হলে, আপনার ইনভেস্টমেন্ট কত হলে আপনি অ্যামাজনে বিজনেস শুরু করতে পারবেন, তার খুঁটিনাটি সকল বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আমি আমার আলিবাবার অ্যাকাউন্টটিতে লগ ইন হওয়া আছি। এইখান থেকে আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু ট্রানজ্যাকশনে যাই, আমি মেসেজ বক্সে রয়েছি, সেখান থেকে হচ্ছে সাপ্লায়ারদের সাথে আমি কথা বলি। তো মেসেজ থেকে আমি যদি এই ট্রানজ্যাকশন মেনুটাতে যাই, ট্রানজ্যাকশন থেকে যদি আমি যে ওভারভিউতে যাই, ওভারভিউতে গেলে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে কত টাকা ইনভেস্টমেন্ট এখানে করা হয়েছে বা কত টাকার প্রোডাক্ট আমি সাপ্লায়ার থেকে কিনেছি। সো দেখেন হচ্ছে এখানে আমি যদি একটু নিচে আসি স্ক্রল করে, আপনারা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ট্রেড অ্যাসুরেন্স অর্ডার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 5,315.30 ইউএসডি। টোটাল আমি প্রোডাক্ট কিনেছি আলিবাবা থেকে 5,315.30 ইউএসডি। এটা যদি বাংলা টাকা আমি কনভার্ট করি, কত টাকার প্রোডাক্ট আমি আসলে কিনেছি, জাস্ট আমি কপি করলাম অ্যামাউন্টটা, এখানে গুগলে গিয়ে লিখলাম যে ইউএসডি টু বিডিটি বা ইউএসডি টু টাকা, আপনি যেটাই লেখেন ইউএসডি টু টাকায় যে আপনার হচ্ছে এখানে সাজেস্টেড করতেছে। সো আমি সিম্পলি এই যে আমি যে অ্যামাউন্টটা হচ্ছে খরচা করেছি প্রোডাক্ট কেনার পেছনে, এটা কপি করে আমি যদি হচ্ছে এখানে আপনার হচ্ছে পেস্ট করি, টোটাল যে আমি আপনার হচ্ছে 5,315 ইউএসডি আপনার হচ্ছে খরচ করেছি প্রোডাক্ট কেনার পেছনে সাপ্লাইয়ের কাছ থেকে, সেটা বাংলা টাকায় আসে হচ্ছে আপনার 5,83,304 টাকা, তার মানে অলমোস্ট 6 লাখ টাকার প্রোডাক্ট আমি কিনেছি। এখন এই যে 6 লাখ টাকার প্রোডাক্ট আমি কিনেছি আপনার হচ্ছে অ্যামাজন মার্কেট প্লেসে, অ্যামাজন ইউএস মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করার জন্য, আসলে অ্যাজ এ বিগিনার কি আমার আসলে 6 লাখ টাকাই লাগবে প্রোডাক্ট মানে কিনতে যে ইনভেস্টমেন্টটা দরকার হয়, আসলে বিষয়টা তা না, আপনার 6 লাখ টাকা লাগবে না। কেন 6 লাখ টাকা লাগবে না? দেখেন এই যে আমি টোটাল 6 লাখ টাকা হচ্ছে প্রোডাক্ট কিনে হচ্ছে সাপ্লায়ার কাছ থেকে মানে কিনেছি 6 লাখ টাকার প্রোডাক্ট, এখানে আমি হচ্ছে কি কি প্রোডাক্ট কিনেছি সেটা যদি আপনাদেরকে একটু শেয়ার করি। আমি এখান থেকে হচ্ছে আপনাদের যদি একটু ওয়াল ট্রানজাকশনে নিয়ে যাই, এই যে ওয়াল ট্রানজাকশন ট্যাপটিতে যাই, এখান থেকে দেখতে পাবো যে কি কি প্রোডাক্ট কিনে আমি হচ্ছে এই টোটাল অ্যামাউন্টটা খরচ করেছি। এখানে দেখেন হচ্ছে 11/17/2023, 11/17/2023-এ আমি হচ্ছে প্রথমে যে অ্যামাউন্টটা পে করছি সাপ্লায়ারকে, এটা 7.50 ইউএসডি। এটা একটা স্যাম্পল পারপাসে, স্যাম্পল টেস্ট করার জন্য আমি স্যাম্পল পারপাসে হচ্ছে তার একটা অ্যামাউন্ট দিয়েছিলাম, যেটা হচ্ছে 7.5 ইউএসডি। এটার স্ট্যাটাস দেখেন হচ্ছে কমপ্লিট, বাম এই ডান পাশ থেকে হচ্ছে আপনার স্ট্যাটাস কমপ্লিট এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমি যেই প্রোডাক্টগুলো কিনেছি, দেখেন এইখানে যেইটা দেখতে পাচ্ছেন এই যে 10/18/2023-এ আমি তাকে হচ্ছে এই সাপ্লায়ারকে পেমেন্ট করছি আপনার হচ্ছে 2,200 আপনার হচ্ছে 35 ইউএসডি, 2,235 ইউএসডি আমি হচ্ছে এই সাপ্লায়ারকে পেমেন্ট করেছি 10/18/2023-এ এই তারিখে, আমার পেমেন্ট স্ট্যাটাস কিন্তু কমপ্লিট সবগুলাই। এরপর যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে কোন কোন প্রোডাক্টের পিছনে হচ্ছে আপনার আমার টাকাটা আমি খরচ করেছি, একটু যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা অল অর্ডারসে আমি আসছি যে কি কি প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি। দেখেন এখানে হচ্ছে প্রথমে এটা হচ্ছে একটা ভেজিটেবল কাটার, মাল্টি ভেজিটেবল কাটার, এটা হোম অ্যান্ড কিচেন প্রোডাক্টের আইটেম, ক্যাটাগরির আইটেম। তো এখানে স্যাম্পল কেনার পিছনে আমি হচ্ছে 25 ইউএসডি পেমেন্ট করেছিলাম সাপ্লায়ারকে। দেন এইখানে হচ্ছে 7.5 ইউএসডি হচ্ছে আমি পেমেন্ট করেছিলাম স্যাম্পল পারপাসে আপনার হচ্ছে সাপ্লায়ারকে। এইখানে হচ্ছে 26 ইউএসডি আমি পেমেন্ট করেছিলাম আপনার হচ্ছে এটার ই হোল্ডার প্রোডাক্টের নাম, এটার পিছনে হচ্ছে আমি স্যাম্পল টেস্টের জন্য খরচ করেছিলাম 26 ইউএসডি। এরপর দেখেন হচ্ছে এটা একটা হচ্ছে আপনার অ্যাপেল কাটার, ঠিক আছে, অ্যাপেল কাটার হোম অ্যান্ড কিচেন আইটেম। এইখানে হচ্ছে আমি টোটাল নিয়েছিলাম কত পিস, দেখেন হচ্ছে 2,000 পিস টোটাল কোয়ান্টিটি নিয়েছিলাম আমি 2,000 পিস, আর হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট আসছিল
1620 আপনার হচ্ছে $20। আমি এই যে অ্যাপল কাটারে টোটাল 2000 পিস নিয়েছি, এই জন্য আমার হচ্ছে অ্যামাউন্ট আসছে হচ্ছে আপনার কত, $1620 আমাকে সাপ্লায়ারকে দিতে হয়েছে। এরপর যদি আমি একটু নিচে যাই, এরকম সিমিলার হচ্ছে আপনার কত পিসের জন্য আপনার স্যাম্পল নিয়ে আসছিলাম, $5 পেমেন্ট করছি, এই প্রোডাক্টটার জন্য হচ্ছে আমি স্যাম্পল নিয়ে আসছিলাম, আপনার হচ্ছে $1.80 পেমেন্ট করেছি সাপ্লায়ারকে। এই প্রোডাক্টটা যেটা হচ্ছে আপনার ড্রেন ক্লক রিমুভার, এটা হচ্ছে আপনার বেসিনে যে হচ্ছে আপনার বেসিক্যালি আপনার হচ্ছে হেয়ার গিয়ে যদি ওইটাকে লক করে ফেলে, তো হচ্ছে এই আপনার হচ্ছে হেয়ারটাকে হচ্ছে আপনার ইজিলি রিমুভ করে নিয়ে আসে, যে প্রোডাক্টটার নাম সেটা হচ্ছে আপনার হেয়ার ড্রেন ক্লক রিমুভার টুল। সো এই প্রোডাক্টটা আমি টোটাল 1000 পিস নিয়ে আসছিলাম, এই 1000 পিসের জন্য আমি সাপ্লায়ারকে পেমেন্ট করছিলাম $520, $520 পেমেন্ট করেছিলাম। তারপরে যদি একটু আসি, দেখেন হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার কি বলে অনিয়ন হোল্ডার, তো বেসিক্যালি ইউএসএ যারা হচ্ছে আপনার ওই পেঁয়াজ কাটে, তো এটাকে হচ্ছে আপনার ওই হোল্ড করে ধরে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। তো এটার প্রোডাক্টের নাম হচ্ছে অনিয়ন হোল্ডার, এটার হচ্ছে আমি 1000 পিস কিনছিলাম, তো 1000 পিসে আমার হচ্ছে এই সাপ্লায়ারকে দিতে হয়েছে $575। তারপরে যে প্রোডাক্টটি দেখছেন, এটা হচ্ছে আপনার ব্যাম্বো, তারপর হচ্ছে ডিসপেন্সার ফাইবার ফুড স্যান্ডউইচ অর্গানাইজার, এটা হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজের একটা প্রোডাক্ট, যেটার হচ্ছে আমি কিনেছিলাম টোটাল হচ্ছে 204 পিস, আমার টোটাল হচ্ছে এই সাপ্লায়ারকে দিতে হয়েছে $2535। তো এই যে দেখেন হচ্ছে আমি তাহলে কয়টা প্রোডাক্ট নিয়ে শুরু করলাম অ্যাজ এ বিগিনার, একটা দুইটা তিনটা এই যে চারটা, ঠিক আছে, বাকিগুলো স্যাম্পলের পারপাসে আমি পেমেন্ট করেছিলাম, বাট আমি শুরু করেছি এখান থেকে যে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভালো অ্যামাউন্টের পেমেন্ট আমি সাপ্লায়ারকে করেছি, এই যে এটা করেছি আপনার $1620, দেন এখানে করেছি $520, এখানে করেছি $575, এখানে করেছি $2535। এই ছিল আমার চারটা প্রোডাক্টের পিছনে হচ্ছে আপনার আপনার হচ্ছে মানে খরচ। সো এই যে আপনার হচ্ছে চারটা প্রোডাক্ট কিনে প্লাস হচ্ছে আপনার স্যাম্পল কিনে টোটাল যে অ্যামাউন্টটা আপনারা দেখতে পাইছেন, সেটা কিন্তু হচ্ছে এই যে আপনার ট্রানজাকশনে ওভারভিউতে গেলে আপনার হচ্ছে সেই অ্যামাউন্টটা আমরা এখানে দেখতে পাইছি। আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই, এই যে দেখেন হচ্ছে টোটাল হচ্ছে এখানে আপনার হচ্ছে আমি প্রোডাক্ট কেনার পিছনে, চারটা প্রোডাক্ট কেনার পিছনে প্লাস আপনার হচ্ছে প্রোডাক্ট আপনার হচ্ছে স্যাম্পল কেনার পিছনে আমি $5315 খরচ করেছি। এখন দেখেন অ্যাজ এ বিগিনার আমি চারটা প্রোডাক্ট নিয়ে শুরু করেছি। সো চারটা প্রোডাক্ট নিয়ে শুরু না করে আপনারা কিন্তু একটা প্রোডাক্ট নিয়েও শুরু করতে পারেন। সো একটা প্রোডাক্ট নিয়ে যদি শুরু করেন, আমি যদি আবার একটু হচ্ছে আপনার অর্ডারে গিয়ে হচ্ছে অল অর্ডারে যাই, এখান থেকে হচ্ছে আমি একটা যে প্রোডাক্টগুলো কিনেছি সেখান থেকে যদি একটা প্রোডাক্ট চুজ করি আমার স্টোরের জন্য সেল করতে, যেটা একটু মোটামুটি হচ্ছে কমের মধ্যেই আমি কিনেছি, দেখেন এইটা হচ্ছে এখানে কিনেছি আপনার হচ্ছে $520 1000 পিস, 1000 ইউনিট কিনেছি, আবার এইখানে দেখেন হচ্ছে $575 পেমেন্ট করেছি এই সাপ্লায়ারকে, আমি তার থেকে কিনেছি 1000 পিস, মানে 1000 ইউনিট আমি কিনেছি। তো এখন এই $575 হচ্ছে আপনার হচ্ছে USD2 যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে কত টাকা আসতেছে, দেখেন প্রায় আসতেছে $63,100। এই $575 বাংলা টাকায় আসতেছে $63,100 আর কি। সো আপনি কিন্তু এই যে এই আপনার হচ্ছে এই একটা প্রোডাক্টের আপনার যদি 50 পিস নিয়ে শুরু করেন, তাহলে এই 60,000 টাকার হচ্ছে অর্ধেকে চলে আসবে $30,000। সো আপনি এই আপনার হচ্ছে আপনার হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন হচ্ছে আমি যদি আপনার হচ্ছে আপনার মানে কি বলে হচ্ছে 1000 পিস দিয়ে শুরু না করে যদি 500 পিস দিয়ে শুরু করতাম, সেটাও কিন্তু করতে পারতাম। 1000 পিস দিয়ে শুরু করেছি কেন হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে আমি চেয়েছি যাতে হচ্ছে মোটামুটি ফার্স্টে আমি ভালো কিছু স্টক আমার অ্যামাজন ওয়ারহাউসে যায়, যাতে হচ্ছে আপনার সেলটা গ্রো করলে আমি আমার স্টকটা মোটামুটি কিছুদিন কন্টিনিউ করতে পারি। সো এরকম হচ্ছে আপনারা একসাথে চারটা প্রোডাক্ট না কিনে একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যদি ছোট আপনার প্রোডাক্ট হয়, ছোট মানে দামের মানে ছোট যেগুলোর প্রাইস কম, বাইং কস্ট কম প্লাস শিপিং কস্ট মোটামুটি আপনার হচ্ছে লিমিটেডের মধ্যে থাকে, এখানে তো ইনক্লুডিং শিপিং কস্ট রয়েছে তাই না, তো আপনি যদি এরকম হচ্ছে আপনার মনে করেন আপনার হচ্ছে ছোট লাইট ওয়েট প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার 1000 বা 500 পিস নিলেন, যেটা অ্যামাউন্ট আসলো হচ্ছে $500, এটার সাথে শিপিং চার্জ আসলো মনে করেন হচ্ছে $575-এর সাথে আর হচ্ছে দেখা যায় আপনার কি বলে শিপিং চার্জ আসছে মনে করেন হচ্ছে $150-$200 মনে করেন, এটার সাথে যদি আমি হচ্ছে আরো আপনার 200 অ্যাড করে দিই বা 6-7 $775 দিই, তাহলে আসতেছে 85,000 টাকা বাংলাদেশি টাকায়। সো হচ্ছে আপনার শিপিং কস্ট ইনক্লুড করলে আসতেছে এটার সাথে 85,000 টাকা,
আবার যদি এটা হচ্ছে আপনার 1,000 ইউনিট না নিয়ে 500 ইউনিট নিলেন, তাহলে কিন্তু এই 85 মানে অলমোস্ট 41-42 হাজার টাকার মতো আসতো। সো দেখেন, অ্যামাজনে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নাই বা হচ্ছে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন নাই যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারবেন না, অথবা আপনি একটা প্রোডাক্টে 10 পিস নিয়ে শুরু করতে পারবেন না, এরকম কোনো অ্যামাজনে কিন্তু বাইন্ডিংস নাই। আপনি একটা প্রোডাক্টের মিনিমাম হচ্ছে অল্প কিছু সংখ্যক আপনার হচ্ছে মানে 10 পিস দিয়েও আপনি বিজনেস শুরু করতে পারেন, আবার হচ্ছে 1,000 পিস দিয়েও শুরু করতে পারেন, আবার 500 পিস দিয়েও শুরু করতে পারেন, 300 পিস দিয়েও শুরু করতে পারেন অ্যাজ এ বিগিনার। সো এই যে দেখেন, আমি আমার ইউএসএ মার্কেট প্লেসের জন্য একসাথে যখন আমি প্রোডাক্টটা স্টোরটা রান করছি, 4টা প্রোডাক্ট দিয়ে শুরু করেছি। অলমোস্ট আমার টোটাল ইউনিট ছিল আপনার হচ্ছে 2,000-4,000, অলমোস্ট 5,000-এর মতো আমার হচ্ছে টোটাল ইউনিট ছিল। সো আপনি চাইলে হচ্ছে একসাথে মাল্টিপল প্রোডাক্ট নিয়েও শুরু করতে পারেন, যেগুলো সেখানে মাল্টিপল ভেরিয়েন্টের প্রোডাক্ট থাকতে পারে, বাইং কস্ট ডিফারেন্ট থাকতে পারে, আবার হচ্ছে একদম লাইট ওয়েট প্রোডাক্ট যেগুলো হচ্ছে আপনার বাইং কস্ট শিপিং কস্ট কম, সেটা নিয়েও যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন। তাহলে কিন্তু যদি আপনি এই যে 4টা প্রোডাক্টে আপনার হচ্ছে বাইং শুধু বাইং কস্ট গুলো এখানে আপনার হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন, শিপিং কস্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না। তো এটার সাথে হচ্ছে আপনার আপনার প্রোডাক্টের হচ্ছে ওয়েট যেরকম, ঠিক আছে, আপনার হচ্ছে ওইটার উপরে হচ্ছে আপনার শিপিং কস্ট হচ্ছে লাইট ওয়েট প্রোডাক্টের হচ্ছে শিপিং কস্ট হচ্ছে কম আসে। সো এই এইটার সাথে আমি যে শিপিং কস্ট অ্যাড করলাম, এটা যদি 1,000 পিসের জন্য নেই 85,000 আসে, আবার যদি আমি 500 পিসের নেই সেক্ষেত্রে 41-42 হাজার টাকা আসবে। সো যারা বিগিনার রয়েছেন, আপনার হচ্ছে যাদের একটা কমন কোশ্চেন রয়েছে যে আমার জন্য বিজনেস করতে গেলে আপনার হচ্ছে কিরকম ইনভেস্টমেন্ট লাগে, সেই বিষয়ে আশা করি আমি আজকের এই ভিডিওতে আমার যে প্র্যাকটিক্যাল আলিবাবার যে স্টোর, যেখানে হচ্ছে আমি কত টাকা খরচ করেছি অ্যাজ এ বিগিনার একটা অ্যামাজন ইউএস স্টোরের জন্য, আর হচ্ছে আমি যে 4টা প্রোডাক্ট কিনেছি, আমি কি চাইলে একটা দিয়ে শুরু করতে পারতাম না? হ্যাঁ, চাইলে আমি একটা দিয়ে শুরু করতে পারতাম। হচ্ছে মানে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে, ঠিক আছে, আপনি হচ্ছে কি বলে আপনার হচ্ছে মানে লাইট ওয়েট আছে, হেভি ওয়েট আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মানে ভালো নিচ থেকে ভালো প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করার দায়িত্বটা আপনাকে নিতে হবে। আবার হচ্ছে যে আপনার হচ্ছে কি বলে হচ্ছে প্রোডাক্ট হান্টিং সার্ভিসটা দেয়, হচ্ছে তার থেকে আপনি সার্ভিসটা নিতে পারেন, ঠিক আছে। সো বেসিক্যালি আমাজনের প্রফিট ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন ধরনের প্রোডাক্ট সিলেক্ট করতেছেন আপনার স্টোরে সেল করার জন্য, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সো ইনভেস্টিং আপনার হচ্ছে অ্যাজ এ বিগিনার আপনি অ্যামাজনের প্রোডাক্ট নিজের প্রোডাক্ট সেল করতে গেলে কত রকম ইনভেস্টমেন্ট হইতে পারে বা কত টাকা আপনার লাগতে পারে, এই বিষয়ে আশা করি আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করতে পারছি। আমি 4টা নিয়ে শুরু করেছি, আপনারা একটা নিয়েও শুরু করতে পারেন, অ্যামাজনে কোনো বাইন্ডিংস নাই। আপনি হচ্ছে আপনার একটু ওয়েট আইটেম মানে সেলিং প্রাইস 15-30 আর USD এরকম সেলিং প্রাইসের প্রোডাক্ট কিনলে আপনার একটু বাইং কস্ট শিপিং কস্ট বেশি যাবে, সো সেটা নিয়েও শুরু করতে পারেন। আপনি 100 পিস একটা লাইট ওয়েট আইটেমের 100 পিস দিয়েও শুরু করতে পারেন, 500 পিস দিয়েও শুরু করতে পারেন, 1,000 পিস দিয়েও শুরু করতে পারেন, আবার একটু ভারী আইটেমের যেটা হচ্ছে বাইং কস্ট বেশি, শিপিং কস্ট বেশি, সেলিং প্রাইস বেশি, সেটা 300 পিস, 100 পিস, 500 পিস দিয়ে অ্যাজ এ বিগিনার কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন। বাট ইনকামের বিষয়টা দেখেন, ইনকামের বিষয়টা যে অনেকেই আপনারা বলেন যে ভাই আমি কত ইনভেস্টমেন্ট করবো প্রোডাক্ট কেনার পিছনে, সেই প্রোডাক্টটা বিক্রি করে আমি কত টাকা প্রফিট করব। দেখেন, ইনভেস্টমেন্ট আপনি যেমন করবেন আপনি প্রফিটটাও কিন্তু সেইভাবেই মেক করবেন। আপনি লাইট ওয়েট বিক্রি করবেন, ঠিক আছে, ছোট আইটেম বিক্রি করবেন, ছোট প্রাইসে বিক্রি করবেন, আপনি তো ভাই হচ্ছে আপনার হেলদি প্রফিট পাবেন না। যখন আপনি মাল্টি ভেরিয়েন্ট প্রোডাক্ট আপনার লাইট ওয়েট হেভি ওয়েট প্রোডাক্ট কম্বিনেশন করে আপনি হচ্ছে প্রোডাক্ট সংখ্যা বাড়াবেন ডে বাই ডে, দেন আপনার ডে বাই ডে আপনার হচ্ছে প্রফিটের রেশিওটা কিন্তু আপনার রেস্টুরেন্টের জন্য বাড়বে। সো এই ছিল টোটাল স্টেপস যে হচ্ছে আপনার আমি যদি হচ্ছে অ্যামাজনে আপনার হচ্ছে নিজের ক্যারিয়ার করতে চাই আপনার হচ্ছে, বা নিজের আপনার হচ্ছে প্রোডাক্ট সেল করতে চাই বা নিজের ব্র্যান্ড ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে হচ্ছে আপনার আমার ইনভেস্টমেন্ট অ্যাজ এ বিগিনার ইনভেস্টমেন্ট কত থাকা লাগতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে alibaba.com থেকে হচ্ছে আপনার অ্যামাজনের যত সেলার রয়েছে এক্সিস্টিং ম্যাক্সিমাম সেলার কিন্তু হচ্ছে প্রোডাক্ট পারচেস করে এই আলিবাবা থেকে, ঠিক আছে। আমি আমার যে ইউএসএল স্টোরের জন্য 4টা প্রোডাক্ট নিয়ে হচ্ছে জানি স্টার্ট করেছি, আমি 4টায় কিন্তু এই যে আলিবাবা মানে চায়না থেকে প্রোডাক্টগুলো আমি কিনে সেটা হচ্ছে অ্যামাজন ওয়ারহাউসে আপনার হচ্ছে পাঠাইছি প্রোডাক্ট সেল করার জন্য। আর সর্বশেষ আমি আমার পরিচয় দিচ্ছি, আমি রুবেল হোসেন, কাজ করছি অ্যামাজন মার্কেট প্লেসে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেবেলিং এ, পাশাপাশি অ্যামাজনের ব্র্যান্ড ডেভেলপমেন্ট আর সার্ভিস, স্টোর ম্যানেজমেন্ট সার্ভিস, প্রোডাক্ট র্যাঙ্কিং ইন ফার্স্ট পেজ অন অ্যামাজন, এই সার্ভিসগুলো দিয়ে আসছি। প্লাস পাশাপাশি ইবে স্টোর ম্যানেজমেন্ট, ইবে প্রোডাক্ট র্যাঙ্কিং, সেলস জেনারেট, অ্যামাজন ইবে বট পিপিসি হ্যান্ডেলিং বা পিপিসি ক্রিয়েট ম্যানেজমেন্ট, এই সার্ভিসগুলো আপনার হচ্ছে দিয়ে আসতেছি। পাশাপাশি যারা অ্যাজ এ বিগিনার হচ্ছে আপনার অ্যামাজনের নিজের ব্র্যান্ড ডেভেলপমেন্টের করার জন্য হচ্ছে যে কোম্পানি ফর্মেশন দরকার হয় LLC বা LTD, সেই আপনার হচ্ছে সার্ভিসটাও কিন্তু আমরা দিচ্ছি। কমপ্লায়েন্স রিলেটেড যে কোনো ধরনের সার্ভিস হচ্ছে আমরা দিচ্ছি,
ইনশাল্লাহ আপনাদের সাহায্য করতে পারবো এই ক্ষেত্রে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।